পিজন ফেলার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা অনেক সময় ফাটা কবুতরগুলো একটা ক্যান্সেল দাম দেন না, কিংবা সামান্য একটু মিসমার্ক থাকলেই দেখা যায় যে ওই কবুতরগুলার মার্কেটে আর কোনো দামই থাকে না, কিংবা কেউ নিতেই চায় না ওই কবুতরগুলো। কিন্তু একটু যদি মাথা খাটায় কাজ করেন, ওই কবুতরগুলো থেকেও ভালো কিছু পাওয়া সম্ভব। যেমন আমি একটা উদাহরণ দেখাই, এখানে আমার মুখী জোড়াটা, ঠিক আছে, মুখীর নটটা, এই যে আমার খুব প্রিয় একটা কবুতর এই নটটা, স্প্রিং করতে করতে লেজ নষ্ট করে ফেলছে, ঠিক আছে। এই যে মুখীর নর, একদম সুন্দর একটা নর, কোনো মিসমার্ক নাই, একদম পারফেক্ট বলবো না, বাট মাশাল্লাহ সুন্দর আছে, ঠিক আছে। তো এই নরটার সাথে আমি পেয়ার করলাম কোন মাটিটা, দেখছেন নরটা আমাকে ঠোকর মেরে করছি কি, ঠিক আছে। তো এই মাটি, এই নরটার সাথে আমি পেয়ার করছি এই মাটিটা, সব ঠিক আছে, বুঝলাম মাথায় ফাটা দেখা যাইতেছে, এই যে মাথায় ফাটা, ঠিক আছে। ও এখন কি হলো বিষয়টা, যে আমার মুখী পেয়ার, এই যে পেয়ার, এই যে আমার নর, এই যে মাদি, ঠিক আছে, মাদির মাথায় ফাটা। তো এদের এবার জোড়া বাচ্চা ফুটছে, বাচ্চা দুটো আপনাদের দেখাই, বাচ্চাদেরটা একটু দেখেন, মাশাল্লাহ কোনো ফাটা নাই কিন্তু, ঠিক আছে, দেখেন একদম মাথা ফ্রেশ, এটারও মাথা ফ্রেশ, প্লাস মার্কিংও যা বুঝতেছি মোটামুটি সুন্দর আসতেছে, আমি আশা করতেছি বড় হলে আর একটু ক্লিয়ার বোঝা যাবে, ঠিক আছে। আল্লাহর রহমতে কোনো ফাটা নাই, ডানা টানা অন্য কোথাও কোনো মিসমার্ক নাই, বাচ্চাগুলো একদম ফ্রেশ আসছে, ঠিক আছে। সো এইখানে বিষয়টা কী হলো, আমি বাচ্চাগুলো একটু রেখে দিই, ঠিক আছে। সো এই যে ফাটা মাদির সাথে একটা ভালো নর পেয়ার করছিলাম, এদের বাচ্চা ফ্রেশ আসছে, ঠিক আছে। তো এই যে ফাটাগুলোকে আপনারা দাম দেন না, যেমন এই মাদিটা কিন্তু আমি সেল পোস্টে দিয়েছিলাম, কেউ দামই বল আর কি, সোজা কথা, মাদির জন্য কেউ আমাকে নক কিংবা ফোন কল কিছু দেয় নাই, ঠিক আছে। অথচ এই মাদি থেকে কিন্তু আমি ভালো বাচ্চা, ভালো একদম ক্লিয়ার বাচ্চা পেলাম, এবং মাদিটা খুব কম দামেই সেল করে দিতাম, ঠিক আছে। সো কেউ নেয় নাই, ভালো হয়েছে, এখন থাক। সো বিষয়টা কি, মাদিটার কেন ফাটা আসলো, আমার অভিজ্ঞতা বলে মুখীর ক্ষেত্রে, মুখীর ক্ষেত্রে যখন অতিরিক্ত ডিম বাচ্চা নেওয়া হয় সেই ক্ষেত্রে অনেক সময় এমন ফাটা বাচ্চা আসতে পারে। সো এখান থেকে আমি ধারণা করতেছি ওই মাদির মা বাবা যার কাছে ছিল সে হয়তো ঘন ঘন ডিম বাচ্চা নিতেছিল, প্লাস ওই ব্রিডিংয়ের সময়টা কবুতর কোনো কারণে স্ট্রেসের মধ্যে থাকলে এই বাচ্চা মিসমার্ক আসতে পারে, ঠিক আছে। কিন্তু বিষয়টা হয় কি, যে ফাটা আসছে তার মানে তো এই না যে ওর ব্লাড লাইনটাই ফাটা, ওর ব্লাড লাইন যদি ভালো হয় ও ফাটা আসছে, কিন্তু ওর পরবর্তী প্রজন্ম কিন্তু আবার ঠিকই সুন্দর ফ্রেশ মার্কিংয়ের আসে, ঠিক আছে। সো এটা একটা বিষয়, আমি আবার যেমন এই মুখী নরটার সাথে গতবার কিন্তু খুব সুন্দর একটা মাদি পেয়ার করছিলাম, কিন্তু সমস্যা ছিল ওই মাদিটা ছিল সেম ব্লাডের, মানে এই নরেরই বাচ্চা, ঠিক আছে। সো ওইখান থেকে বাচ্চা, দুটো বাচ্চা পাইছিলাম, ওই দুটো বাচ্চা আপনাদের দেখাই, ওই মাদিটা আবার সেল করে দিছি, কারণ সেম ব্লাডে আমি পেয়ার করতে চাইতেছিলাম না আর। সো ওই মাদি সেল করে দিছি, আর নর তো সেল করবো না, নর ভাই আমার খুবই প্রিয়, ঠিক আছে। ওই পেয়ারিংয়ের থেকে এইখানে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা সুন্দর আসছে বুঝছি, বাট আমার আমার সবসময় পছন্দ কি, এই যে সাদা আর কালোর মাঝে যে দাগটা না, দাগটা একদম চোখের নিচ, এই ঠোঁটের গোড়া থেকে শুরু হয়ে চোখের নিচ দিয়ে এই ঝুঁটি পর্যন্ত যাবে, এটা আমার পছন্দ। আমি স্ট্যান্ডার্ড মার্কিংয়ের হিসাব বলতেছি না, এইটা আমার পছন্দ। এই কবুতরটা মোটামুটি সুন্দর আসছে, আরেকটা দেখাই, এই কবুতরটা একটু আপনারা দেখেন, ঠিক আছে। ওই যে এইখান দিয়ে মার্কিংটা খুব আহামরি একটা ভালো আসে নাই, ফোকাসটা কোথায় গেল, ঠিক আছে, সব ঠিক আছে, পাখা টাকা বুঝছি, কিন্তু বাচ্চাটার পাওগুলা দেখেন আপনারা, একদম ছোট ছোট দেখা যাচ্ছে, দেখেন পাও একদম ছোট, এই যে এই অংশটা কিন্তু আরও লম্বা হয়, ওই বাচ্চাটাই ধরে দেখাই, ঠিক আছে। এটা আপনারা আগে একটু দেখে নেন, দেখেন পায়ের অবস্থা দেখছেন, এটা কেন হয়েছে, এই এই পায়ের এই অবস্থাটা কেন হলো, ইনব্রিডিংয়ের কারণে, ওই যে সেম ব্লাডে পেয়ার করছিলাম ইনব্রিডিংয়ের কারণে এই যে পায়ের এই সমস্যাটা হয়েছে। তো এই বাচ্চা যখন এই সমস্যা দেখছি তখনই আমি পেয়ার ভেঙে দিই আর পরবর্তীতে ওই মাদিটা সেল করে দিয়েছিলাম, ঠিক আছে। সো ওই যে ভালো একটা মাদির সাথে পেয়ার করছিলাম কিন্তু ভালো বাচ্চা, সুন্দর মনের মতো বাচ্চা পাই নাই, অথচ ফাটা একটা মাদির সাথে পেয়ার করছি মনের মতো বাচ্চা পাইছি, ঠিক আছে। তো এটাই, ফাটা কবুতরগুলোকে একটু কম দাম দিলেও অ্যাটলিস্ট দাম দেওয়া উচিত। সো এটাই আজকের ভিডিও ছিল, সবাই ভালো থাকবেন।